যুক্তরাজ্য ও সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে শিক্ষার উন্নয়নে যৌথ কর্মসূচি আরও বেশি করে আয়োজন করা উচিত এবং এতে করে প্রকৃতপক্ষে সিলেটের শিক্ষার্থীরাই বেশি উপকৃত হবে। ওয়েল সিলেট পার্টনারশিপের আওতায় সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে এমনটাই মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। সিলেটের শিক্ষার প্রসারে এই ধরনের উদ্যোগ অনেক সুফল বয়ে আনবে বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। ওয়েলস সিলেট পার্টনারশিপের আওতায় দ্বিতীয়বারের মতো আবারও সিলেট সফরে এসেছে ওয়েলস প্রতিনিধি দল। কানেক্টিং ক্লাসরুম প্রোগ্রামের অংশ হিসেবে মঙ্গলবার এই প্রতিনিধি দল পেঞ্চুগঞ্জের মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে যায়। এ সময় তাদেরকে গার্ড অব অনার ও ফুলের শুভেচ্ছায় অভ্যর্থনা জানানো হয়। মাহমুদুস সামাদ ফারজানা চৌধুরী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, জাতীয় সংসদের প্যানেল স্পিকার মাহমুদুস সামাদ চৌধুরী এমপি সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিনিধি দলের সদস্যরা জানান, বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে লাভবান হয় সেজন্যই মূলত এই পার্টনারশিপ। এই প্রজেক্টের মাধ্যমে যদি কিছু এডুকেশনের মাধ্যমে সাহায্য করা যায় আমাদের স্কুলদেরকে, টিচারদেরকে, ছাত্রদেরকে, এটাই হলো উদ্দেশ্য। যুক্তরাজ্য থেকে আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও জানালেন, এই ধরনের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তারাও উপকৃত হচ্ছেন। Our pupils will get such great benefit, learning about a different culture, learning about a different system of education, and as teachers we will learn different strategies in which we teach. It's a really good opportunity for us to see the education system here in Bangladesh, hopefully share some of our ideas and our expertise. এই পার্টনারশিপের আওতায় সিলেটের 9টি স্কুলের শিক্ষকরাও অভিজ্ঞতা অর্জনের জন্য যুক্তরাজ্য সফর করবেন, সিলেটের শিক্ষার প্রসারে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো আমাদের টিচার যখন যাবেন বিলেতে, ওয়েলসে, কার্ডিফে আমাদের পার্টনার স্কুলে, সেখান থেকে উনি ট্রেনিং নিয়ে আসবেন, অনেক কিছু জানবেন, সেটা তার স্টুডেন্টকে শিখাবেন। এটা বাংলাদেশ এবং ব্রিটেনের ফ্রেন্ডশিপের আরেকটা মাইল ফলক আমি মনে করি। অনুষ্ঠানে শিক্ষানুরাগী ব্যক্তিত্বরা জানালেন, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে অভিজ্ঞতা বিনিময়ের এই রকম যৌথ কর্মসূচি আরও বেশি বেশি করে আয়োজন করা উচিত। ডেফিনেটলি ট্রেনিং প্রোগ্রামগুলো কন্টিনিউ করা আমাদের জন্য অপরিহার্য এট দ্য মোমেন্ট, বিকজ আমাদের তো ওই ঢাকার চেয়ে বেশি কানেকশন তো লন্ডনের সাথে। চ্যানেলেসের হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এই শিক্ষা প্রতিষ্ঠানের কো-ফাউন্ডার ফারজানা চৌধুরী। এ সময় শিক্ষার্থীদের জন্য প্রতিনিধি দলের পক্ষ থেকে একটি কম্পিউটারও প্রদান করা হয়। এদিকে একই কর্মসূচির আওতায় প্রতিনিধি দল দক্ষিণ সুরমার মোল্লারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জের বোয়ালজুর উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুরের সাহারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বনাথের বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। সপ্তাহব্যাপী এই সফরকালে তারা সব মিলিয়ে 9টি স্কুল ভিজিট করবেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।